ওয়াহিদুল আলম, আমার বাবার নাম হচ্ছে শফিউল হক চৌধুরী, মায়ের নাম হচ্ছে হাফেজা খাতুন চৌধুরী। আমার জন্ম আলপনে, আমি নিজেকে আলপনবাসী মনে করি। আমার স্কুল ছিল গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, আমি এসএসসি পাস করি 1968 কলেজ। আমি পড়েছি হচ্ছে সিটি কলেজে পড়তাম, ইন্ডিয়া চলে গিয়েছিলাম এক মে মাস। আমার এক বন্ধুর সাথে পড়েছে ছিল আরেক বন্ধু, সে ইন্ডিয়া থেকে এসছে আর কি। তো একদিন বলো ও ঘরে গিয়েছিলাম মেহেদিবাগে, একটা ওরা বাবার কাছে ছিল, সে বললো আমি তো আপনি ইন্ডিয়া যাবেন, আমি যাবো, আমি চলে যাই। তো ওখান থেকে মেহেদিবাগের সামনে থেকে লাকসামের বাস নিলাম, বাস নিয়ে তার জন্য লাকসাম পর্যন্ত নেমে গেলাম কোথায় এক জায়গায়। তো ওখানে গিয়ে হাঁটতে 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 কয়েকদিনের মধ্যে ইন্ডিয়া পৌঁছে গেলাম। আমি ওখানে আমি আইলার্ন এক্সপ্লোসিভ গান, এক্সটেন্ড গান এসব শিখে আমি চলে এসেছি এখানে। আমরা গ্রুপ এসেছিলাম, আমি পোর্টিয়ার দল হয়ে এসেছি। সেই জন্য যদি আমি আমার বাড়ি ওর হারাজারি, তখন ওটা দিতে ঠিক ঠিক অ্যাড্রেস দেওয়া রিস্কি ছিল। তা আমি ওখানে দিয়েছিলাম পাইকপাড়া পোর্টিয়ার, আমার নানা বাড়ি। আমি মহসিন ছিল, আসলাম ছিল, কবির ছিল, অধিপুরে আমি এখানে এসেছি। আসার পর আমি জয়েন করি, আমি টাউনে জয়েন করেছি। ওখান থেকে এসেই মহাকের সাথে পরিচয়, বাচ্চুদের সাথে পরিচয় ছিল। আমি চট্টগ্রামে মুক্তি বাহিনীর সাথে মহস ভাইয়ের আন্ডারে ছিলাম। আমার গ্রুপ কমান্ডার ছিল, আমাদের গ্রুপ কমান্ডার ছিল রেজাল্পের বাচ্চু, আমাদের সবার উপরে ছিল মহস ভাই। আমরা আমি বাচ্চু, রেজাল্পের বাচ্চু, আমানুল্লাহ, মোসাফুর রহমান, আমার তজিল করিম ভাই, বড় ভাই, তারপর রকিব, রাহেন, আবু রাহেন ছিল, দুজন ছিল আমার মরা। তারপর ছিল মনসুর ভাই, মনসুর ভাইকে বদলভাই মেরে ফেলে, তারপর আমরা ওখানে ঢুকি এবং আমরা অনেক অপারেশন করেছি। আমি এখনও আমার মনে আছে এমসেল লাইনে একটা অপারেশন, কোরবানিগঞ্জে একটা অপারেশন, ইউএস লাইব্রেরি, লাভ লাইন, এই চারটাতে করছি। আমার গ্রুপেরও অনেক করেছে, আমি এই চারটাতে অ্যাক্টিভ ছিলাম। তা আমাদের বলা হয়েছিল তোমরা এখানে গিয়ে গ্রেনেড চার্জ করবে। আমরা গিয়ে গ্রেনেড চার্জ করে আমি ট্যাক্সিতে যাব সবসময়। আমার ছিল কি আমাদের বাচ্চু ভাই ছিল, অলওয়েজ ট্যাক্সি ড্রাইভারকে যাতে থাকতে না পারে। স্বাধীন হলো, যদি স্বাধীন হলো তো আমরা এখানে ছিলাম। আমি বাচ্চু কোতোলে তিন দিন চার ছিলাম, চার দিন চার ছিলাম কোতোলে থানার, চার দিন ইনচার্জ ছিলাম। তারপর দেশে যাই, ইউনিভার্সিটি পড়তাম, ইউনিভার্সিটি পরে আমি ইউনিভার্সিটি আমি লেকচারার হিসেবে বসে কাজ করেছি সেই হিসাবে। আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে কেমব্রিজ থেকে মাস্টার ডিগ্রি করেছে কেমিস্ট্রিতে, আমার ছেলে ইম্পেরিয়াল কলেজ থেকে মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ার। আমাদের দেশ স্বাধীন করা যে ছিল আমাদের মনে অ্যাজ ইয়াং জেনারেশন, এই স্বাধীনতা মনে হয়নি, শান্তি একটা আসেনি, এটার জন্য একটা কিছু করতে হয়, আস্তে অ্যাওয়ারনেসটা আসেনি। আমি বোঝাতে হবে কীভাবে যে যুদ্ধ কেন হলো, এটা সাকসেসফুল হয়েছে কিনা। আমরা তো জেনারেল পাবলিক ছিলাম, জেনারেল পাবলিকের কোনো উন্নতি হয়নি। গরিব গরিব থাকবে, এই যে সব জায়গায় বলতে এদের সাথে আমাদের কোনো তুলনা আসে না, কারণ আমি করতাম মাস্টার, ওদের বড় লোক এগুলোতে ওদের ক্লাসে থাকবে, কিন্তু সব জায়গায় বড় আছে, কিন্তু জেনারেল মানুষের কোনো উন্নতি হয়নি আমার মনে হয়। আমি এবার খুবভাবে চিন্তা করছি, আমি এখন আমি রিটায়ার নাও এখন বসে থেকে, এই যেখানে একটা মানুষ রিটায়ার হওয়ার পরে লাইফের কোনো একটা সিকিউরিটি নেই, তার সারাটা জীবন দিলে বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, গভর্নমেন্ট এই ব্যাপারে কিছু করা উচিত।